নমস্কার বন্ধুরা, মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডুমুর দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখুন, প্রথমে সুন্দর করে ডুমুরটা কেটে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে তাতে জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার ডুমুরটা আমি 10 মিনিটের জন্য সেদ্ধ বসিয়ে দেবো। ওদিকে ডুমুর সিদ্ধ হচ্ছে, এদিকে আমি জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন মিহি করে বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইটা আবার বসিয়ে নিয়েছি, এতে সরিষার তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ কটা এবার ভেজে নেব, তার জন্য এতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কটা হালকা করে ভেজে নামিয়ে নেব। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে দেবো, তারপরে এতে জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে বেটে রাখা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন, ডুমুর কটা সিদ্ধ করার পরে আমি একটু ভালো করে ধুয়ে এনেছিলাম। এবার এই মশলার মধ্যে ডুমুর কটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন, তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খান, খুব ভালো লাগবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন।